এখন বাইক 55,000 আর লগত এটা আপনা হেলমেট পাবো আর তিন মাস আমার ওয়ারেন্টি পাবো গাড়িখনত আর লগত আমি জুনজনে লব তেখেতৰ নামত আমি ট্রান্সফার ফ্রি কে কই দি এখন বাইক আপনার ক্লাসিক হয় এখনো আপনার আমি প্রাইস রাখিছো 75 লগত এটা হেলমেট ফ্রি থাকিব আর রেজিস্ট্রেশনটো জুনজনে লব তেখেতৰ নামত কই দিয়া হবো আর তিন মাস ওয়ারেন্টি পাবো এখন বাইক এখন থান্ডারবার্ড এক্স হয় এখন আমি প্রাইস রাখিছো 65 আর লগত এটা হেলমেট থাকিব আর রেজিস্ট্রেশনটো থাকিব যিজনে লব তেখেতৰ নামত রেজিস্ট্রেশন কই দিয়া হবো প্লাস আপনার তিন মাস কারণে আমি ওয়ারেন্টি ফ্রি হবো এখন গাড়ি আর যে বর্তমান মানে গম পাইছো যে শিবসাগরের ভিতরতে আটাইতক ভাল প্রাইসত মানে কাস্টমারের বাবে ভাল প্রাইস যে কম দামত আপনি দিয়ে সেই বলে ভাবি আপনার ভিডিওটি আগবাইছো 10,000 বা বাইক পাবো বাইক পাবো স্কুটি পাবো 10,000 বা মাত্র আমার মানে কি হয়েছে আমার মেকানিক্যাল আছে আর তিন মাস আমি ওয়ারেন্টি দিই এখন গাড়ি আচ্ছা সেকেন্ড হ্যান্ড বাইক কিনার পিছতো আপনাদের তিন মাস ওয়ারেন্টিও পাবো তিন মাস ওয়ারেন্টি আমি 10,000 টাকা গাড়ি এখন তো আমি একটা হেলমেট ফ্রি দিই কারণ আজি আজকাল জানে হেলমেটের কথার কারণে আচ্ছা বাইকের লগত হেলমেটও ফ্রি হেলমেট আমার সব ফ্রি পাবো নমস্কার মই মিরাজ হুসেন আশা করো আপনাদের সকলে ভালে আছে আর ভালে থাকক তার কামনারে বলক আগবাহু মোর ব্যাক সাইড আপনাদের দেখিছে বহুত কেইখন পুরনি স্কুটি বাইক বুলেট ভাবিলো যে আপনাদের আগলে ভিডিওটি আগবাহ যখন বর্তমান গম নাপায় এইডোখর হয়েছে শিবসাগর কারেং তিনিআলি শিবসাগর তলাতল ঘর যে যায় সেই রাস্তাটার একবারে কাকতে তিনিআলিটির ওসর আর যদি আপনাদের মানে লোকেশনটা ভালকে দেখাবলে যাও এখন মহিন্দ্রা মহিন্দ্রা ডিলার একবারে সন্মুখতে আছে এই সেকেন্ড হ্যান্ড ডিলারখন আর ডিলারখনের নাম হয়েছে বাইক পয়েন্ট এটা দেখিছে আপনাদের কিমানখিনি স্কুটি বাইক আছে আর বেলেগ এঠাইতো বহুতখিনি স্টক আছে বর্তমান এইখিনি ইয়াত আছে সেইখিনি আপনাদের দেখাও আর কেনকা ধরনের প্রাইস সেইবিলাকও দেখাই যাম এটা বলো ভিতরে যাও আর এই যে ডিলারের যিজন ওনার ওনারজনের লগতো দুআখামান কথা পাতিম আপনাদের লগত চিনাকি করে দিম আর এয়াই হয়েছে স্কুটি বাইক সমূহ যে সেকেন্ড হ্যান্ড ইয়াত দুই তিনজনমান ব্যক্তি বহি আছে প্রত্যেককে মো চ্যানেললে স্বাগতম জানাইছো আর সর্বপ্রথমে যাম এই বাইক পয়েন্টের ওনারের ওসরলে প্রথমতে আপনার নমস্কার জ্ঞাপন করলো আর আপনার অকমান কথা জানিব বিচাৰিছো যে এই আপনি বাইক পয়েন্ট আরম্ভ করা ইয়াত কিমান বছর হয়েছে মই আপনার 2022 সনের নভেম্বর মাস ওপেনিং করেছিল বর্তমান সময়লৈকে আপনাদের কেনকা সহারি পাইছে রাইজর কাস্টমারের সহারি কেনকা ভাল পাইছে রেসপন্সটো ভাল পাইছে কাস্টমার যেহেতু আমার একটা লো রেসে বাকাসত যাই পাব আচ্ছা ঠিক আছে দুআখামান তেখেতৰ পৰা জানিলো আৰু এজনে হৈছে ওনার আর যদি বিশেষভাবে কিবা জানিব বিচাৰে তেখেতৰ পৰা মই ডেসক্রিপশনত তেখেতৰ নাম্বার দি থৈছো আপোনালোকে কল কৰি জানি লব এতিয়া যিকেইখন বাইক ইয়াত আছে বা স্কুটি যিকেইখন আছে সেইসমূহৰ ভালদৰে আপোনালোকক দেখাই দিওঁ আৰু দামটো ভালদৰে কৈ দিওঁ আৰু লগতে এজন এজন ব্যক্তি মই অকণমান আপোনালোকক চিনাকি কৰি দিওঁ এজন হৈছে এই বাইক পইণ্টৰ মেনেজাৰ আৰু এজন আছে এজন হৈছে আমাৰ বাইক পইণ্টৰ মেকানিক ঠিক আছে বলক মেনেজাৰক লগত লৈ লৈছোঁ আৰু আপোনালোকক ভালদৰে তেখেতে কৈ যাব যে স্কুটিসমূহৰ দাম কিমান এখন ধৰি লওক আপোনাৰ 15,000 পৰা ষ্টাৰ্টিং আছে এখন মাত্ৰ 15,000 মাত্ৰ 15,000 এখন এই তিনিখন আপোনাৰ একে ৰেটতে আছে 15,000 13 এখন আপোনাৰ 11 এখন 12 আচ্ছা আৰু লগত আপোনাৰ এটা হেলমেট ফ্ৰী আছে আচ্ছা আৰু আপোনাৰ ট্ৰান্সফাৰ হৈ যাব লগত আৰু অলপ আগলৈ যাওক গৈ মেলি কিবাখনো আছে আপোনাৰ এখন হৈ যাব আপোনাৰ 25,000 মাত্ৰ 25,000 পাব এখন ৰেজেট নহয় জানো হয় ৰেজেট আৰু আপোনাৰ এই লগত ট্ৰান্সফাৰ আছে আচ্ছা আৰু এখন আছে আপোনাৰ গ্ল্যামাৰ হিৰো এইটো আপোনাৰ এখন 35 মান হ'ব 35,000 হ'ব তারপর আপনার এখন এফজেড আছে এফজেড দুইখান আমার রেঞ্জতে আছে 45-50 ভিতর উলাই যাবে এফালে আর এখন আছে পুরানা মডেলের না এখন এখন আপনার 45-50 ভিতর হবে 45-50 ঠিক আছে এফালে আর এখন আছে এনএস 160 এনএস হয়ে গেল 19 হয় এখন আপনার 55-60 ভিতর আহি যাব লগত ট্রান্সফার আচ্ছা বাকি এফালে আর এখন আছে রাইডার এখন আপনার হয়ে গেল 22 হয় এখন আপনার আহি যাব আপনার 60,000 ট্রান্সফার হবে আর এফালে কেবাখন পালসার আছে এটা পালসার 150 লে আহু প্রাইস কিমান প্রাইস আপনার 60,000 আচ্ছা আপনার বাকি এফালে আর এখন আছে এখন আপনার হয়ে যাব আপনার 35-40 ভিতর আহি যাব 35-40 এফালে আর এখন আছে এখন 11 সনের 30 মান হবো 30 এখনো আপনার 50 মান হবো এখন 50 আর ভিতর কেবাখনো আছে ভিতর আপনি চাব পেন এখানে অকমান আপনাদের দেখাই দিও এন্টক আছে এখন এন্টক আপনার 2022 এর লাস্টর আপনার এখনের রেট হই গেল আপনার 55 55 only 55 লগত ট্রান্সফার আছে আচ্ছা
আৰু এফালে আৰু এখন আপোনাৰ 20 হয় এখন হল 45 50 ভিতৰত আহি যাব 45 টু 50 45 টু 50 আৰু এফালে 220 এখন আছে 220 আছে আপোনাৰ এখন এখন 220 হৈ গ'ল আপোনাৰ 19 ৰ এখন আপোনাৰ ৰেট আছে 60 আছে লগত ট্ৰান্সফাৰ আছে হয় এখন আছে আপোনাৰ 20 হয় এখনো 60 এখন 150 হয় ঠিক আছে ইয়াত বৰ্তমান স্টক থকা কিখনহে আপোনালোকক দেখাইছো আগৰবাৰ কৈছো আৰু বহুখিনি বাইক স্কুটি তেওঁলোকৰ আছে সেইখিনি তেওঁলোকে ষ্টকত বেলেগ ঠাইত ৰাখি থৈছে তো আপোনালোকে যেতিয়া ইয়ালৈ আহিব তেতিয়াহ'লে আপোনালোকে গোটেইখিনি ভালদৰে চাব পাৰিব আৰু আকৌ এবাৰ ক'লোঁ যে আপোনালোকৰ ডেছক্ৰিপশ্যনত ফোন নম্বৰ দিছোঁ আপোনালোকক কেনেকুৱা ধৰণৰ বাইক বা স্কুটি লাগে সেইসমূহ আপোনালোকে আগতে কথা পাতি ল'ব আছেনে নাই তেতিয়াহ'লে আপোনালোকে গম পাব আৰু নিজেও আহি ইয়াত চাই যাব পাৰিব এড্ৰেছটোতো ভালদৰে আপোনালোকক কৈ দিছোঁ আৰু লগতে ৰয়েল এনফিল্ড অকল ৰয়েল এনফিল্ডৰ বস্তু আপোনালোকে ইয়াত পাব পাৰ্টছসমূহ পাব আৰু আপোনালোকৰ ৰয়েল এনফিল্ডৰ যে বাইকসমূহ যদি আপোনালোকে ভাবে ঠিক কৰিম বুলি তেতিয়াহ'লে আপোনালোকে ইয়ালৈ আহি চাৰ্ভিচিঙো কৰিব পাৰিব এয়াই হৈছে তেওঁলোকৰ শ্ব'ৰুম আৰু লগতে যি আপোনালোকক ক'ব বিচাৰোঁ যে ইয়াৰ পৰা আপোনালোকে কিনিবতো পাবই লগতে আপোনালোকৰ যদি তেনেকুৱা ধৰণৰ স্কুটি বাইকসমূহ বিকিম বুলিও ভাবিছে তেতিয়াহ'লে ইয়াত বিকিবও পাৰিব তাৰ বাবে যোগাযোগৰ নাম্বাৰ ডেছক্ৰিপশ্যনত দিয়াই আছে আপোনালোকে যোগাযোগ কৰিব তেখেতৰ লগত আৰু ইয়ালৈ আনি যদি আপোনালোকে দেখাই দিয়ে তেতিয়া আপোনালোকে কিমান প্ৰাইচ পাব সেইটো আপোনালোকে গম পাব আৰু যিমানখিনি পাৰিলোঁ আপোনালোকক দেখালোঁ আৰু তেওঁলোকৰ বহুখিনি ষ্টক আছে মই পুনৰবাৰ কৈছোঁ কাৰণ ইয়াত বৰ্তমান তেওঁলোকৰ জেগা কম কাৰণে ইমানকেইখন বাইক উলিয়াই থ'ব পৰা নাই নহয় গুদাম আছে বেক চাইডে আমি গুদামত আপোনাৰ গাড়ী ষ্টক আছে আৰু আপোনালোকৰ মানে আপোনাৰ চেনেলৰ যোগেদি আহিলে যদি আপোনাৰ নাম লৈ আহে তেতিয়া আমি 2-3 হাজাৰ টকা আমি অফাৰ দিম আচ্ছা লগতে যিসকলৰ মোৰ ভিউৱাৰসকলৰ বাবে এটা ভাল কথা আপোনালোকে যেতিয়া এতিয়ালৈকেতো চায়ে আছে যিসকলে বৰ্তমানলৈকে চাই মেলি ইয়ালৈ আহিব এটা কথা মই কৈ দিওঁ দেই আগতে কৈ নিদিব নহ'লে প্ৰাইচটো কাটি দিব পাৰেতো সেইকাৰণে প্ৰথমে আপোনালোকে পাতি ল'ব তাৰপিছত ক'ব যে মই কিন্তু চাই মেলিহে আহিছোঁ তেতিয়া আৰু অলপ কম পাব নহয় জানো এইটো মানে টেকনিকেলি অকণমান কৈ দিছোঁ নহ'লে কি হ'ব আগতে কৈ দিলে আগতে তেতিয়াহ'লে অকণমান বহাই ক'ব পাৰি এইটো মোৰ ফালৰ পৰা কৈছোঁ বাকী যিমানখিনি পাৰিলোঁ বাইককেইখন আপোনালোকক দেখাই দিলোঁ আৰু আশা কৰিলোঁ আপোনালোকে ভিডিঅ'টো ভাল পালে আৰু অতি সোনকালে মই অন্য এক ভিডিঅ' লৈ আপোনালোকৰ মাজলৈ আহি আছোঁ বাকী আপোনাক অশেষ ধন্যবাদ জনালোঁ যে ধুনীয়াকৈ আপুনি দেখাই দিলে তাৰ বাবে